আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 56 তথা পিভট চার্ট টুলস ট্যাবের লেআউট মেনুর লেভেলস গ্রুপের চার্ট টাইটেল, এক্সিস টাইটেলস, লিজেন্ড, ডেটা লেভেলস এবং ডেটা টেবিলের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এএম ডিজিটাল চ্যানেল তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে, সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে এই ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমি এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে এরপর পিভট চার্ট নিয়ে এরপর আমরা আজকের এই বিষয়গুলির অ্যাপ্লাই দেখাব। তো সেটি করার জন্য প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, এরপর পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে এরকম একটি পিভট টেবিল আসবে। আসলে এখান থেকে সেলসম্যানকে আমরা রো লেভেলে, আইটেমসকে নিয়ে আসলাম আমরা কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। এরপর আমরা এই পিভট এই টেবিলটিকে সিলেকশন করে এখান থেকে আমরা এটিকে এখান থেকে আমরা এই অল বর্ডার্স করে দিলাম এবং এখান থেকে মিডিল এবং সেন্টার করে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে এই পিভট টেবিলে একটা ক্লিক করলে উপরের দিকে পিভট টেবিল টুলস অপশনটি অ্যাক্টিভ হবে এবং এর আন্ডারে রয়েছে অপশানস এবং ডিজাইন। এরপর অপশানসে ক্লিক করার পর এখানে পিভট চার্টে ক্লিক করে এখান থেকে আমরা একটা ডিজাইন চয়েস করে নিয়ে আমরা ওকে করে দিলাম। তাহলে আমাদের এই পিভট চার্টটি আবার এখানে ওপেন হলো। এখন এই পিভট চার্টের উপর ক্লিক করলে দেখেন আবার উপরের দিকে আরও চারটি মেনু কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ডিজাইন, লেআউট, ফরম্যাট, অ্যানালাইজ। তো এই লেআউটে যখন ক্লিক করব তাহলে দেখেন আমাদের এখান থেকে আজকে আমাদের আলোচনা এই লেভেলস গ্রুপের আন্ডারে এই সকল বিষয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে দেখেন চার্ট টাইটেল ড্রপ ডাউন, এখানে যদি ক্লিক করি দেখেন নিচের দিকে আরও কয়েকটি অপশন ওপেন হয়েছে। তো আমি নিচের দিক থেকে আলোচনা করতেছি। প্রথমে রয়েছে দেখেন মোর টাইটেল অপশনস, এখানে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং অনেকগুলো অপশন রয়েছে। তো এই মোর টাইটেল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই যে 54 নাম্বার টিউটোরিয়াল। যখন আমি এই যে ফরম্যাট সিলেকশান এখানে যদি আমরা ক্লিক করি এরকম একটি ডায়লগ বক্স আসবে, এই সেম আলোচনা এখন এগুলোর সবগুলোর ভিতরে কিন্তু রয়েছে মোর অপশনসের আলোচনা। তো চার্ট টাইটেলের এই ড্রপ ডাউনে ক্লিক করার পর এটি সম্পর্কে আমরা জানলাম। এরপর রয়েছে অ্যাবোভ চার্ট, আমরা যদি এই অ্যাবোভ চার্টে ক্লিক করি তাহলে আমাদের এই চার্টটি ডিসপ্লে হবে, এই চার্টের টপে কিন্তু ডিসপ্লে হবে। এই যে আমরা অ্যাবোভ চার্টে ক্লিক করার কারণে কিন্তু এই চার্ট টাইটেলটি আমাদের এই টপে শো করতেছে। আমরা চাইলে এখানে কোনো কিছু লিখতেও পারি, যা মনে হয় আমরা ভেবে করে কিন্তু চার্ট টাইটেল আমরা দিতে পারি, যেটি আমাদের দরকার আমরা লিখতে পারি। আবার যদি আমরা এখান থেকে চার্ট টাইটেলের এখান থেকে ক্লিক করে আমরা যদি এখান থেকে সেন্টার্ড ওভারলে টাইটেল, তাহলে আমাদের এই টাইটেলটি আমাদের এই চার্টের উপরে শো করবে। চার্টের উপরে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের চার্টের উপরে আসলো। তারপর আমরা চাইলে এই চার্ট টাইটেলকে আমাদের যেখানে দরকার আমরা সুবিধা মতো আমরা নিতে পারি। আবার এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে যদি নানে ক্লিক করি তাহলে এটি কিন্তু আউট হয়ে যাবে। তো আমরা এই বিষয়টি দেখলাম। এরপরের অপশনটি হলো এক্সিস টাইটেলস, যদি আমরা এক্সিস টাইটেলসে ক্লিক করি তাহলে দেখেন দুটি অপশন এসেছে, প্রাইমারি হরিজন্টাল এক্সিস, এখানে ক্লিক করলে এখান থেকে ডান পাশের এই ড্রপ ডাউন থেকে আরও দুটি এসেছে। মোর অপশনস তো একই আমি যেটা আলোচনা করেছি 54 নম্বর টিউটোরিয়ালে। তো এক্সিস টাইটেলসের এখান থেকে আমরা যদি টাইটেল বিলো এক্সিস যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই টাইটেলটি এই চার্টের ডিসপ্লে হবে বিলোতে, নিচের দিকে। যদি এখানে ক্লিক করে দেখেন নিচের দিকে এক্সিস টাইটেলস শো করতেছে। আবার এখান থেকে যদি আমরা নান করে দিই তাহলে এটি আউট হয়ে যাবে। এরপরের অপশনটি হলো লিজেন্ড, আমাদের এই যে ডান পাশে যে রেডিও টিভি তার বাম পাশে যে নীল কালার, সবুজ কালার, লাল কালারের যে আইকনগুলি এগুলো হলো লিজেন্ড। তো আমরা যদি প্রথমে আমি এই মোর লিজেন্ডে অপশনসে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এটি সম্পর্কে আমি আলোচনা করেছি 54 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত। তো এখন এই লিজেন্ডের
যদি আমরা এখন এটি আমাদের ডান পাশে রয়েছে আমরা যদি এটিকে টপে নিতে চাই তাহলে শো লিজেন্ড অ্যাট দা টপ তাহলে এটি আমাদের এই চার্টের টপে শো করবে যদি এখানে আমরা ক্লিক করি দেখেন আমাদের এটি কিন্তু টপে চলে এসেছে আবার এখান থেকে আমরা যদি লিজেন্ড শো লিজেন্ড অ্যাট দা রাইট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ডান পাশে শো করবে আবার এখান থেকে আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে বাম পাশে শো করবে আবার এখান থেকে আমরা যদি শো লিজেন্ড অ্যাট দা বটম তাহলে এটি নিচের দিকে শো করবে আবার এখান থেকে আমরা যদি ওভারলে লিজেন্ড অ্যাট রাইট এখানেও রয়েছে দেখেন শো লিজেন্ড অ্যাট রাইট এখানে রয়েছে ওভারলে লিজেন্ড অ্যাট রাইট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে লেখা রয়েছে চার্ট উইদাউট রিসাইজিং মানে আকার চার্টের আকার পরিবর্তন না করে এটি এই চার্টের উপরে ডান পাশে শো করবে দেখেন এখানে চার্টের আকার পরিবর্তন না করে এখানে শো করেছে আবার যদি আমরা এখান থেকে লেফটে ক্লিক করি তাহলে চার্টের আকার পরিবর্তন না করে এটি বাম পাশে শো করবে আবার যদি আমরা এখান থেকে নামে ক্লিক করি তাহলে এটি কিন্তু উঠে যাবে এখন আমরা দেখব ডেটা লেভেলস ডেটা লেভেলসের এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করলে দেখেন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে সেন্টার ডিসপ্লে হবে এই ডাটা লেভেলসটি কোথায় ডিসপ্লে হবে সেন্টার অন দ্য ডাটা পয়েন্টের সেন্টারে আসবে যদি আমরা এখানে ক্লিক করি দেখেন আমাদের প্রত্যেকটা ডাটা পয়েন্টের সেন্টারে কিন্তু আমাদের এই ডাটা লেভেলগুলি চলে এসেছে যেমন এখানে এটি হলো 40,000 লেভেল এটি হলো 3,000 আবার যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি ক্লিক করার পর যদি ইনসাইড ইন্ডে দেই তাহলে আমাদের এই ডাটা পয়েন্টের উপরের এই ইনসাইডে আসবে আবার যদি আমরা এখান থেকে এই আউটসাইড ইন দেই তাহলে দেখেন এটি আমাদের এই ডাটা পয়েন্টের একবারে বাহিরে আউটসাইডে এটি কিন্তু শো করবে আবার এখান থেকে আমরা যদি ইনসাইড বেজ দেই তাহলে আমাদের এই ডাটা পয়েন্টের এই যে বেজে আসবে এরপর আমরা যদি এই নামে ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু আমাদের এই ডাটা লেভেলটি কিন্তু এখন আউট হয়ে গেছে এরপরের অপশনটি হলো ডেটা টেবিল আমরা ডেটা টেবিলের ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে দেখেন এখানে রয়েছে শো ডাটা টেবিল তারপরে রয়েছে শো ডাটা টেবিল বিলো দ্য চার্ট বাট উইদাউট লিজেন্ড কি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে উইদাউট লিজেন্ড কি মানে এই আমাদের যে লিজেন্ড কিগুলি আছে এটি ছাড়া কিন্তু এটি শো করবে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এই রেডিও টিভির পাশে রেডিও টিভি ভিসিআরের পাশ বাম পাশে কিন্তু আমাদের একটা লিজেন্ড কি কিন্তু রয়েছে কালারিং সবুজ লাল নীল এটি কিন্তু এখানে শো করেনি এখন যদি আমরা এখান থেকে আবার ওইখান থেকে শো ডাটা টেবিল উইথ লিজেন্ড কি এটা ইনক্লুড লিজেন্ড কিস এখানে ক্লিক করলে দেখেন আমাদের এই যে লিজেন্ড কিগুলো বাম পাশে এগুলো কিন্তু শো করেছে আবার আমরা চাইলে এখান থেকে আমরা নান করে দিতে পারি আবার আমরা এখান থেকে যে মোর ডাটা টেবিল অপশান এখানে যদি ক্লিক করি এরকম একটি ডায়লগ বক্স আসবে এটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই যে ফরম্যাট সিলেকশনের এই আলোচনার সময় তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ